দাউ দাউ করে জ্বলছে আগুন, দেড় ঘন্টায় পুড়ে ছাই হাজারো স্বপ্ন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যাওয়া ঘর দেখে বোঝার উপায় নেই, এখানেই ছিল মাথা গোজার ঠাই, সবকিছু হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। যে তাপগুলা উপরে উঠছিল, ওই তাপগুলা উঠার গতি আপনার মনে হয় যে উপরে রাবার ছিল, প্লাস্টিক ছিল, ওগুলো সব গলে গেছে, গ্যাসের কারণে আগুনটা লাগছে। এটা সম্ভবত অনেকের কাছে জানানো গেছে, এখন পর্যন্ত ভালো করে শিওর হয়নি। আমার সব গেছে, কিচ্ছু লামাইতারি না, কিচ্ছু লামাইতে পারি নাই ভাই। ছোট কারো সংসার জামাই তো প্রতিবন্ধী, যাই আসলে আমার কিচ্ছু কারো মতো নাই। পরনের গেঞ্জি আর প্যান্ট ছাড়া এছাড়া সবই পুড়ে গেছে ভাই। আমার ওয়াইফ তো অসুস্থ, আজ 9 মাস ধরে প্যারালাইজ। সোমবার সকাল 7টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির একটি ঘরে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চারিদিকে। যেটুকু আগুন লেগেছিল ততটুকু ভিতরে আমরা আগুনটাকে সীমিত করতে পেরেছি, আগুনটাকে বাড়তে দেইনি। আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে যে রান্নার চুলা থেকে গ্যাসের চুলা, এখান থেকে আগুনের সূত্রপাত। এদিকে রোববার গভীর রাতে রাজধানীর জয়কালী মন্দির এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের কলোনিতে আগুন লাগে, এতে পুড়ে যায় 20 থেকে 25টি ঘর। কয়েকদিন আগে ওয়াসা লাইন ঠিক করার সময় গ্যাসের লাইন লিকেজ হয় বলে দাবি বাসিন্দাদের। ঠিক করে যায় তো, 2 বা 3 বার করছিল, এটা হঠাৎ করে মানে বাস্ট হয়েছে, আমরা নিজে জানি না। যেটা বাস্ট হয়েছে তো মানে কারেন্টের লাইন আছে, কারেন্টের লাইনে বাড়ি খারাপ, আমরা প্রাথমিক ভাবে চেষ্টা করেছি নিজে দেখার জন্য যে এখানে কোনো গ্যাসের লাইন আছে কিনা, তদন্তের পরে এটা জানা যাবে। এই অগ্নিকাণ্ডে 2 নারী সহ 4 জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। শুভ ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।